চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের মামলায় একজন আসামির নাম নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বাস্তবে যে আসামির নাম মামলার এজাহার ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এমনকি আসামির যেখানে ঠিকানা বলা হয়েছে সেই ঠিকানায় এই নামের কোনো লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামে একজনকে ধোঁয়াশা আসামি করা হয়েছে। 2021 সালের 25 ডিসেম্বর চট্টগ্রাম পরিবেশ আদালতে দায়ের হওয়া কক্সবাজার মডেল থানার এফআইআর নম্বর 37 মামলার আসামিদের ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় 2 নং আসামি গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামের এই ব্যক্তির তথ্যের গড় মিল। মামলার এজাহার ও পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের করা তদন্ত রিপোর্টে দেখা যায় 2 নং আসামি গিয়াসুদ্দিন চেয়ারম্যান, তার বয়স 45, ঠিকানা চকরিয়া পৌরসভার 9 নং ওয়ার্ডের দিগর পানখালি গ্রাম। কিন্তু গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামে কোনো নাগরিক বা ভোটার এই এলাকায় নেই। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী। তিনি বলেন, মামলায় গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামের কোনো ব্যক্তি তার পৌর শহরের ঠিকানায় নেই। বিভিন্ন একটু বিভ্রান্ত হই কত শোনা যাচ্ছে। 9 নম্বর ওয়ার্ডের আমার জানা মতে গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামে কোনো লোক এখানে নাই। আমি খবর নিয়েছি, নিজে খবর নিয়েছি, আমার জানা মতে আমাদের তালিকা ভোটার তালিকায় আমরা দেখেছি এই নামে গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামে 9 নম্বর ওয়ার্ডে কোনো বাসিন্দার নাই। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য চকরিয়া পৌরসভার 9 নং ওয়ার্ডের মাস্টার সালাউদ্দিন ও মৌলবী মুসার সাথে কথা বললে তারা জানান, গিয়াসুদ্দিন চেয়ারম্যান নামের কোনো ব্যক্তি তাদের ওয়ার্ডে নেই, মামলায় ভুল তথ্য রয়েছে। এদিকে এই মামলার ঘটনাকে কেন্দ্র করে দৈনিক আজকের পত্রিকা সহ 2-1টি মিডিয়ায় মামলার এই আসামির পিছনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য উল্লেখ করা হয়েছে। এইসব পদবীর যে ব্যক্তি তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন চৌধুরী। তার বয়স আইডি কার্ডের তথ্য অনুযায়ী 62 বছর। তার জাতীয় পরিচয়পত্র হিসেবে তার ঠিকানা হচ্ছে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পোকপুরিয়া গ্রাম, যা মামলায় উল্লেখিত আসামির সাথে কোনো কিছুই মিল নেই। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসুদ্দিন চৌধুরী জানান, তার নাম ও ঠিকানা অনুযায়ী পরিবেশ আদালতে কোনো মামলা হয়নি, অথচ মামলার আসামির এক ধোঁয়াশে ব্যক্তির নামের সাথে তার পদ পদবী ব্যবহার করে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, যা অন্যায় ও আইন বিরোধী। এ ধরনের উদ্দেশ্যমূলক প্রচারণায় জনগণ বিভ্রান্ত হচ্ছে। পত্রিকায় যে নিউজটি করা হয়েছে সেই নিউজের সাথে আমার নামের কোনো মিল নেই। আমার পদ পদবীটা ব্যবহার করে আমার মানসম্মান নষ্ট করা এবং বর্তমান সরকারের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং এই নামটি ব্যবহার করেছে সরকারকে বিব্রতবোধ করার জন্য আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। এই মামলার তদন্ত করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কিন্তু তার তদন্ত রিপোর্টে আসামি নামীয় ভুল তথ্য আসে। এই বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলায় এমন ধোঁয়াশে আসামির নাম উল্লেখ করায় অনেকে হয়রানির শিকার হচ্ছেন এবং এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, CCN.